আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি নতুন, যদি ভিডিওটি দেখে আপনার উপকার হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি আপনি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক বেশি কথা বলে ফেলেছি তার জন্য সরি। তো চলুন এখন দেখি কিভাবে একটি পেজ ক্রিয়েট করা যায়। প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করে নেবেন। দেন যদি যদি ফেসবুকটি আপনি ল্যাপটপ দিয়ে লগ ইন করে থাকেন তাহলে আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন, আর যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই পতাকার মতো একটি লোগো দেখতে পাবেন, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে ফেসবুক পেজটি ক্রিয়েট করার একটি অপশন চলে আসবে, ক্রিয়েট অপশন। তো আমার যেহেতু ল্যাপটপে লগ ইন করা, এর জন্য আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আপনারা এই যে পতাকার যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোতে ক্লিক করবেন। দেন আপনাদের এরকম একটা প্রিভিউ সেকশন শো করবে ডান পাশে, আর মোবাইলে এরকম শো করবে প্রিভিউ সেকশনটা। আমি ডেস্কটপ মোডে রেখে নিলাম। বাম পাশে পেজ ইনফরমেশন, পেজ নেম, আপনি যে নামে পেজটি ক্রিয়েট করবেন সেই নামটা এই জায়গাতে দিয়ে দিবেন। তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি সেই নামে পেজটি ক্রিয়েট করবো, তো আমি আমার নামটি দিয়ে দিতেছি। দেন আপনারা একটা ক্যাটাগরি দিবেন। তো ক্যাটাগরিটা কি টাইপের হবে, আপনি যে বিষয়ে এই জায়গাতে পোস্ট করবেন, যেমন ভিডিও যদি আপলোড করেন অথবা আপনার কোনো পোস্ট করেন, যেমন আপনি বিজনেস করবেন ফেসবুকে, সেই রিলেটেড আপনি যা নিয়ে বিজনেস করবেন সেই রিলেটেড আপনি ক্যাটাগরিটা দিয়ে দিবেন। যদি পোশাকের হয় তাহলে পোশাকের ক্যাটাগরি দিয়ে দিবেন, আর যদি আপনার ব্লগ হয় তাহলে ব্লগ দিয়ে দিবেন। তো যেহেতু আমারটা ব্লগ টাইপেরই, তো আমি ব্লগ দিয়ে দিব ক্যাটাগরিটা। তো আমার ক্যাটাগরিটা পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনে কি দিবেন, এখন যদি আপনি বিজনেস করেন, কি রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড আপনার এ জায়গাতে ডিসক্রিপশন লিখে দিবেন। আপনি কি কি করতে চান, কি করেন, সেই ইনফরমেশনগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। তো আমারটা যেহেতু ব্লগ, তো ব্লগ টাইপের, যেহেতু আমি ভিডিও ছাড়বো, সাইকেলিং ট্যুরের ভিডিও দিব, সেই রিলেটেড আমি কিছু লিখতে পারি। আমি সামান্য একটু ডিসক্রিপশন দিয়ে দিলাম, আপাতত আমি কোনো কিছু থিঙ্ক করি নাই যে কি ডিসক্রিপশন দেবো। তো যাই হোক আমি একটু দিয়ে দিলাম। দেন আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন। আমার পেজ নেমটা নিতেছে না, ইনভ্যালিড নেম দেখাইতেছে, তো আমি স্পেসটা কেটে দিই। এখন ক্লিক করে দেখি হয় কি না, আমার নেমটি ইনভ্যালিড দেখাইতেছে। আমি যে নামটি দিয়েছিলাম সেই নামটি তারা নেয়নি, তো এর জন্য আমি নামটি একটু ঘুরাই লিখব। তো লিখতেছি তো আমি এই নামটি দিয়ে দিলাম, আর ক্যাটাগরিটা ঠিক রেখে দিলাম, ডিসক্রিপশন ওইটুকু রেখে দিলাম। দেন ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। তো আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন পেজটি ক্রিয়েট হয়ে গেছে, এখন তারা চাইতেছে যে একটি লোগো চাইতেছে।
তো আমার যেহেতু একটা লোগো দিয়ে তৈরি করা আছে, তো সেই লোগোটি আমি আপলোড করে দেবো এই জায়গাতে। দেন তার একটি কভার ফটো দিতে বলতেছে, কিন্তু আমার তো এই মুহূর্তে কভার ফটো করণে আর ইমেজটা তারা নিতেছে না, যেহেতু এই মুহূর্তে আমার একটি লোগো তৈরি করা নেই, এর জন্য আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম শো করবে, দেন আপনারা এই জায়গাতে কি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, তারপরে দেন কাভার ফটো দিয়ে দিবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় একটি ইউজার নেম সেট করতে হবে। ওই ইউজার নেমটা লিখে সার্চ করলে আপনার পেজটি চলে আসবে, তো এর জন্য আপনি একটা ইউজার নেম দিতে পারেন, আপনার পেজের নাম অনুসারে দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তবে এখন ফেসবুকে নতুন আপডেট আসার পরে তো ফেসবুক কাজ করতে চায় না খুব তাড়াতাড়ি, তো আমি পেজটা ক্রিয়েট করছি এখন, ইউজার নেমটা সেট নাও হতে পারে, তো এর জন্য 2-3 দিন পর আপনি ট্রাই করতে পারেন যদি না নেয়। তো আমি ট্রাই করে দেখি, @ দিবেন, সরি @ দিয়াই আছে আপনার প্রথমে, কিছু সংখ্যা দিয়ে দিলাম, তো আমার ইউজার নেমটা তারা নিয়ে নিয়েছে, তো ক্রিয়েট ইউজার নেমে এখন ক্লিক করব। দেন তো আমার ইউজার নেমটা নিয়ে হয়ে গেছে, তো যাই হোক এখন এই ইউজার নেম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার পেজটা চলে আসবে। তো আশা করি পেজটি কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে বোঝাতে পারছি। তো পেজে আরো অনেক কিছু আছে, কিভাবে আপনার লোকেশন সেট আপ করতে হয়, মোবাইল নাম্বার সেট আপ দিতে হয়, সেট করতে হয়, অনেক ইনফরমেশন আছে যেগুলো একটি ভিডিওতে দেখানো পসিবল না, যদিও দেখানো হয় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, আপনাদের দেখতে মুশকিল লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।